মুসলমান মুসলমানকে ভোটের জন্য খুন করো, এ জাত মরে না এখন, এটাই ঠিক ভালো। এরা মুসলমান মুসলমানকে গুলি করে মারে, মুসলমান মুসলমানকে কি করে বোম মারে, মুসলমান মুসলমানকে পার্টির জন্য মারামারি করেছো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, তোমার জানাজা পড়বো আমি, তোমার জানাজা পড়লে আল্লাহর গজব পড়বে। মুসলমান মুসলমানকে কি করো, পার্টিকে কেন্দ্র করে মসজিদ ভাগ করেছো তোমরা, আল্লাহ বলেছে এদের গজব দে, লুত নবী জামানার মতো ভূমিকম্প দে, মেরে দে এদের। মৌলবী যদি কেউ থাকে জিজ্ঞেস করে নেবে, জিহাদুলিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা, আর জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, দুটো আসমান আর জমিন তফাৎ। তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও, মুসলমান মুসলমানকে ভোটের জন্য খুন করো, এ জাত মরে না এখন, এটাই ঠিক ভালো। এরা মুসলমান মুসলমানকে গুলি করে মারে, মুসলমান মুসলমানকে কি করে বোম মারে, মুসলমান মুসলমানের সঙ্গে ব্যবসা করতে চায় না, এরা আমার মুসলমান বলে দাবি করে, ছি ছি লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। আরে আমি দিল্লিতে গিয়েছিলাম, আমার প্রশ্ন করেছিল ভারতে মুসলমান কত, তাই বললাম 10,000-এর কম বলেছিলাম, তাও 10,000 বলেছি, বেশি বলে ফেলেছি। কোন মুসলমানের কথা বলা হয়েছে? এরা কনভার্টেড মুসলমান। তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও, মুসলমান মুসলমানকে পার্টির জন্য মারামারি করেছো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, তোমার জানাজা পড়বো আমি, তোমার জানাজা পড়লে আল্লাহর গজব পড়বে। তোমরা ইসলামের মধ্যে মারামারি করো, তোমরা ইসলামের জন্য মারামারি করো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এই আমার ওয়াজ বুঝতে পারছেন কিছু? জিহাদু ফিদ্দিন আর জিহাদুলিদ্দিন, এই দুটো শব্দের ট্রান্সলেট করতে হয়, মৌলবী যদি কেউ থাকে জিজ্ঞেস করে নেবে, জিহাদুলিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা, আর জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, দুটো আসমান আর জমিন তফাৎ। তোমরা তো এটাই বোঝো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, বাবি, জামাত ইসলাম, গোল টুপি, চেরা কি চেরা জামা নাকি? হ্যাঁ, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এই নিয়ে তো পড়ে আছো মুসলমান জাত কথাকারে। ন্যারো মাইন্ডের মুসলমানেরা, ছোট মনের মানুষ। আজ এই কোরআন কিনে গবেষণা করছে সারা বিশ্ব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, তারা আজ কোরআন কিনে গবেষণা করে উন্নতির চরম শিখরে পৌঁছায়। বোঝেন মা, খালি হাঁড়ি তৈরি, হাঁড়ি হাঁড়ি, মুসলমানের বাড়িতে গিয়ে দেখলে এত বড় হাঁড়ি পাবে, হাঁড়ি হাঁড়ি, বকরা ঈদে মাল বেরোবে। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। আর কিছু মৌলবি বেরিয়েছে বাজারে, কিছু মৌলবি বাজারে বেরিয়েছে, তারা কি করে, খালি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাই, নামাজের কথা 82 জায়গায় কোরআনে আছে, আর লেখাপড়ার কথা কোরআনে 92 জায়গায় আছে, তা কোনটা আগে আছে বলুন তো দেখি? এই ভাই বলুন না, লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়, আর নামাজের কথা আছে 82 জায়গায়, তা কোন সংখ্যাটা বড়? তা লেখাপড়া বাদ দিয়ে নামাজ পড়তে গালি যা হচ্ছে তো, চুরিও করো নামাজও পড়ো, মুসলমান মুসলমানকে মারামারি করে নামাজ পড়ো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমাদের জন্য দোয়া চাইবে, তোমাদের জন্য আল্লাহ রহমত নাজিল হবে। তোমরা মুসলমান মুসলমানকে গালি দাও, মুসলমান মুসলমানকে খুন করো, মুসলমান মুসলমানকে কি করো, পার্টিকে কেন্দ্র করে মসজিদ ভাগ করেছো তোমরা, আল্লাহ বলেছে এদের গজব দে, লুত নবী জামানার মতো ভূমিকম্প দে, মেরে দে এদের। পাতিস বাড়ি গিয়ে চিন্তা করবেন, আমার ওয়াজটা না বাড়ি থেকে ভাববেন, বাস্তব কথা বলে যাচ্ছি, খবরদার নয়, বাড়ি থেকে শিখে নেবেন। মোমেনের প্রথম পরিচয় কি? কি আলো অসুবিধা হচ্ছে নাকি বাবা? হ্যাঁ, তাহলে মোমেনের প্রথম পরিচয়টা কি? মোমেনের অন্তরে, মোমেনের প্রথম পরিচয় হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর পরিচয় কি? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা তখন আল্লাহর ভয় কি হবে বলুন বলুন বলুন, কাঁপতে থাকবে। আল্লাহ, আমি কি পাপ করেছি? আল্লাহ, আমার পাপের কথা খেয়াল করে আমি কাঁপছি চোখের পানি। মুসলমানের বাচ্চা, তোমরা নিজে কত পাপ করেছো তার কোনো ঠিক নেই, কত নারী নষ্ট করেছো, কত মানুষের জীবন নষ্ট করেছো, কত তুমি কি করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো? হ্যাঁ হ্যাঁ, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? আর মেয়েরা ওই ওই বন্ধন অফিসারদের গায়ে গায়ে মেয়েগুলো সব ঘেঁষা গেছি করে গ্রুপ গ্রুপ করছে ভালো? হ্যাঁ, আর ওই মেয়েদের শ্বশুরগুলো, ওই মেয়েদের শ্বশুরগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো আদর্শন বেটে দেবো।
তুমি শ্বশুর, তুমি শ্বশুর মসজিদে জামাতে নামাজ পড়ছ আর সুদ কারবার করে, তোমার ছেলে সুদের কারবার করে, আর তুমি ওই 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 ইবাদত করে নামাজ পড়ছ, একটাও দোয়া কবুল হবে না। এটা আমার কথা না, আমার বাবার কথা নয়, নবীর কথা। নবী বলেছেন দোয়ার দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত মনে আছে? এক নম্বর কি, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হারাম এতটা খাবার থেকে হালাল একটু খাবার যথেষ্ট। জোরে বলুন বাড়ি থেকে ভাববেন বাপেরা, সাময়িক কথাগুলো না সহ্য করতে পারি না, তাই জাতির জন্য বলতে বাধ্য হয়েছি। আর একটা কথা বলি, এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা বলো তো দেখি, যে মেয়েটা, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। এই আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি বাকে বাপের? ভাই বলুন না রে ভাই। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, বউ, বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে?